দাবি শুধু দাবিদার নয়, আমরা ব্যস্ত থাকি না, আমাদের কিছু সামাজিক কর্মকাণ্ড আমরা বাই সিস্টেম করেছি। প্যান্ডামিক সিচুয়েশনে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আমরা 10,000 টাকা ডোনেট করেছি, বিভিন্ন জায়গায় আমরা চিকিৎসা শিবির আমরা করেছি, স্বাস্থ্য শিবির আমরা করেছি। আজকেও সকালবেলা এই কনফারেন্সটাকে সামনে রেখে আমরা লক্ষ্মীনাথ বাড়ির সামনে যারা দুস্থ বয়স্ক যারা আছেন তাদের মধ্যে মিষ্টি এবং ফল আমরা বিতরণ করেছি। এটাও আমার সামাজিক কাজের এটা একটা অঙ্গ। আপনাদের লেখনির সাহায্যে, আপনাদের মিডিয়ার সাহায্যে আমাদের এগুলি ভেন্টিলেট হবে, সেটি আমরা আশা করছি। আমরা যারা সিনিয়র সিটিজেন পেনশনার সংঘ, কর্মচারীদের জন্য 10,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয় পূজা দুর্গা পূজা উপলক্ষে, আমি সেই দাবিটা রাখছি যাতে সিনিয়র সিটিজেন পেনশনার সংঘ এই টাকাটা যেহেতু মাসে মাসে কেটে নেবে 10 মাসে, এই 10,000 টাকা দেওয়ার জন্য একটা সরকারের কাছে দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা সিনিয়র সিটিজেন যারা বিভিন্ন সময়ে চিকিৎসার জন্য বাইরে যায়, তাদের ত্রিপুরা হাউসে 12-3 দিন থাকলে 12টা দেয় 275 টাকা, এটা 3 দিন পরে ডাবলও হয়ে যায়। তা আমরা যারা সিনিয়র সিটিজেন হিসাবে রোগাক্রান্ত হয়ে আমরা বাইরে চিকিৎসার জন্য যাই, সেই 12টা যাতে কমপক্ষে 20 দিন সীমিত থাকে তার জন্য একটা দাবি রাখছি। এটাই আমার বক্তব্য। কি কি সুবিধা পেয়েছেন আপনারা 4 বছর? 4 বছরের সুযোগ সুবিধা বলতে একটা জিনিস শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তরা পেয়েছে, যেটা চাঁদা জুলুম ছিল সেটা থেকে আমরা মুক্ত, সেটা আমাদের এখন আর নেই। কিন্তু আমরা টোটাল ডিএ পেয়েছি, ডিআর আমরা পেয়েছি 3%, এবার পেলাম 5% পেয়েছি, আরও 31% ডিআর এখন আমাদের বকেয়া রয়ে গেছে। আপনারা ভালো করে জানেন জোট আমলে, মানে সুধীরবাবুর আমলে ক্যাবিনেট ডিসিশন ছিল ত্রিপুরা সরকারে, যে এখন থেকে ত্রিপুরা সরকারি কর্মচারীরা টাইম টু টাইম সেন্ট্রাল ডিএ তারা পাবে, সেন্ট্রাল যখন ডিএ দেবে তারা ডিএ পাবে। সেই ব্যাপারে আমরা 31% ডিএ এখন আমাদের বকেয়া রয়েছে, আমরা দাবি করছি এগুলিও এই সরকার খুব সহসাই এগুলি মিটিয়ে দেবে। কি ভাবছেন সরকারে 4-6 মাস আছে? আর 6 মাসে, 6 মাসের মধ্যেও সদিচ্ছা থাকবে, 6 মাসের মধ্যে অনেক কিছু কর্মচারীদের দিয়ে সন্তুষ্ট করা যায়। কারণ আপনি জানেন কর্মচারীরা কিন্তু এই ত্রিপুরা রাজনীতি একটা ফ্যাক্টর, অস্বীকার করার উপায় নেই। এই যতবারই পালাবদল হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীর কিন্তু পেনশনারের কিন্তু একটা ফ্যাক্টর। তো আমরা আশা করি সরকার আমাদের মানসিক অবস্থা চিন্তা করে, আমাদের আর্থিক অবস্থা চিন্তা করে নিশ্চয়ই কোনো মানে পজিটিভ স্টেপ নেবেন, যাতে আমরা উপকৃত হতে পারি, কর্মচারী সমাজে উপকৃত হয় কথা বলবেন এবং আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলি সব বিবেচনা উনি করবেন। আমার নাম রণজিৎ দে, সভাপতি, সভাপতি ত্রিপুরা সিনিয়র সিটিজেন পেনশন সংঘ। আমাদের সাধারণ সম্পাদক প্রীতিশ রায়, প্রীতিশঞ্জন রায়, ডিস্ট্রিক্ট সেক্রেটারি নিখিল পাল, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা অল ইন্ডিয়া কমিটির উনিও এবার নতুন মানে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া আমি তো ভাইস প্রেসিডেন্ট রয়েছি, উনি বাই পার্চুপ রয়েছেন, রয়েছেন আমাদের বরেণ চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির রয়েছেন জয়দীপ গাঙ্গুলি, বিমলদা যিনি আমাদের বয়োজ্যেষ্ঠ উনি সমস্ত অফিসটা থেকে অফিসটা করেন, এছাড়া শিব শঙ্কর সেন আমাদের অর্গানাইজ সেক্রেটারি। ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশন সংঘের তরফ থেকে সাংবাদিক বন্ধুদের আমরা উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। মানে আগামী 26 আগস্ট আগরতলা প্রেস ক্লাবে আমরা আমাদের দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন করতে যাচ্ছি, যে সম্মেলনটাতে ইনোগ্রেটর উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় তথ্য সংস্কৃতি এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা মিউনিসিপ্যালিটি কাউন্সিলের চেয়ারম্যান মেয়র স্যার দীপক মজুমদার মহোদয়, এছাড়া রাজীব ভট্টাচার্য খাদি বোর্ডের চেয়ারম্যান এবং ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা প্রদেশ বিজেপি, সন্তোষ সাহা চানিগমের চেয়ারম্যান, এছাড়া বিএমএসের প্রতিনিধি থাকবেন আমাদের সুতপাকর যিনি সর্বভারতীয় সম্পাদিকা রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের, কারণ সভাপতি সম্পাদকরা দুজনই বাইরে থাকবেন ভুবনেশ্বর। এছাড়া থাকবেন সমর রায় টিআরটিসির ভাইস চেয়ারম্যান,
আমরা এদেরকে নিয়েই আমরা আগামী 26 তারিখ প্রেস ক্লাবে আমাদের রাজ্য সম্মেলন করতে যাচ্ছি। আপনাদের আমরা অনুরোধ করছি, আপনারা আজকে যেভাবে এসে আমাদের সহযোগিতা করেছেন, আগামী পরশু দিনও আমরা নিমন্ত্রণ চিঠি ইতিমধ্যে আপনাদের পৌঁছে দেবো, আপনারা সেখানে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। এছাড়া যে সমস্ত দাবিগুলি সামনে রেখে আমরা সম্মেলন করতে যাচ্ছি, এর মধ্যে অন্যতম রয়েছে, আপনি জানেন, হোমগার্ড যাদের পেনশন শুনলে আপনারা চমকে যাবেন, 750 টাকা মাসিক পেনশন। ভাবা যায় সারা বিশ্বে কোথাও আছে কিনা, কিন্তু দিদেন ল্যাব গভর্নমেন্টে পড়ে গেছেন। আমরা খুব আশাবাদী ছিলাম এই সরকার হয়তো এটাকে এনএস করবেন, আমরা ডেপুটেশনও দিয়েছি, কথা বলেছি, আমরা আশাবাদী হয়তো ইতিমধ্যে কিছুদিনের মধ্যে হয়তো এটা একটা সুখবর আমরা হয়তো পাবো, কিন্তু এই দাবিটা সামনে আছে। এছাড়া আমাদের ডিআর 31% ডিআর এখন আমরা বাকি রয়েছে, বকেয়া রয়েছে, এটা কর্মচারীর জানেন অফশোরে গেলে পরে তাদের শরীর অটোমেটিকলি খারাপ হয়ে যায়, তাদের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন হয়, একজন ডাক্তার ভিজিট করাতে এগুলো 500 টাকা ভিজিট দিতে হয়, অথচ আমাদের মাত্র 500 টাকা আমাদের মাত্র এখানে ইয়ে করা আছে, দ্যাট ইজ মাত্র মেডিকেল অ্যালাউন্স করা আছে। আমরা দাবি করছি ন্যূনতম 2000 টাকা যেন মাসিক মেডিকেল অ্যালাউন্স করা হয়। এছাড়া যে সমস্ত কর্মচারীরা অফশোরে গেছেন, তাদের পরিবারে যাদের কেউ চাকরিজীবী নেই, তাদেরকে অন্তত একজন সরকারি চাকরি অথবা কর্মসংস্থান সুযোগ করতে হবে অ্যাকর্ডিং টু দ্যার কোয়ালিফিকেশান, এই দাবিটা আমাদের রয়েছে 9 দফা দাবির মধ্যে। আপনারা জানেন গত 2 মার্চ আমরা অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের থ্রুতে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি সনদ পেশ করেছি, যে দাবি সনদ সারা ভারতের যে অখিল ভারতীয় যে বরিষ্ঠ নাগরিক পরিসংঘ তার যে কনফারেন্স আমরা গেছি ভোপালে, সেখানে আমরা দাবি উপস্থাপন করেছি এবং তারা আমাদের দাবিগুলি হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে এবং সেগুলি অ্যাকসেপ্ট করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন ফর কনসিডারেশন। আমরা আশাবাদী রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব। কি গো বলো, আজ অফিসে লেট হয়ে যাবো তো? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, চলে এসো। সবার খাবারের পছন্দ ভিন্ন হলেও রান্নার পছন্দ কিন্তু একটাই। এই তোমার না দেরি হচ্ছে? আজ অফিস বন্ধ। কেন? এই যে কি সুগন্ধ! বিভিন্ন মাপের পাউচ প্যাকেট এবং বোতলে এখন রাজ্যের সব প্রান্তে পাওয়া যায় খাঁটি এজি মার্কা রানী ব্র্যান্ড কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। রানী সর্ষের তেল, তুমি সত্যি ধন্য। নরম ছোঁয়ায় মিষ্টি হাসিতে একটু বাড়তি খেয়ালে ক্লান্তি মুছে যায়, স্নেহের আঁচলে বাঁধা যত্ন মাখা মন দেয়, ঘিরে রাখে শুদ্ধতায় যত্ন আর ভালোবাসায়। কেয়ার করি বলেই আমরা শেয়ার করি, নতুন এই সময় তাই আসুন পরিচ্ছন্নতার অভ্যাসটা শেয়ার করি সবার সাথে। সুপারস্টার টিস্যু, হাইজিন ফর লাইফ।